সর্বশেষ প্রশ্ন জাকিয়া জান্নাত আপনি লিখেছেন একজন আমাকে বহু বছর আগে থেকে পছন্দ করে সে সময় চেয়েছে প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করছে সমাবেশে হয় সে স্টুডেন্ট সে চায় গ্রাজুয়েশনের পর বিয়ে করতে তার সাথে আমার কথাও হয় না আবার তার প্রতি কোনো ফিলিংসও নাই হারাম রিলেশনশিপের ব্যাপারে হুঁশিয়ারি পূর্ণ অবগত আছে আমি এবং সেও আমার পরিবার জানেও ব্যাপারটা তাকে কি সময় দেওয়া উচিত ইসলাম কি বলে এভাবে কমিটমেন্ট দেওয়া কতটুকু যুক্তিযুক্ত দেখুন এটা একটা ব্যাধি তরুণ বয়সে কেউ কাউকে পছন্দ করে রিজার্ভ রেখে দেওয়া এটা কোনো ভালো কালচার না এটা ভালো কালচার না আমাদের সমাজে এটাকে বলে এঙ্গেজমেন্ট আংটি একটা পরায়া ওটা দখল করে রেখে দিলাম ইসলাম এরকম কোনো সিস্টেম নেই বিশেষ করে অভিভাবকদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের তরুণদের চরিত্রকে হেফাজত করবার জন্য তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তাদেরকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য ওই যে আংটি একটা পরায়া নাটক করার চাইতে আগে পড়ায় রেখে দেন খুব পক্ষের ওয়াজ হয়ে গেছে না খুব খুশি মাশাআল্লাহ ঠিক আছে এই বয়সে বিয়ে শাদীর কথা শুনলে আমরাও এরকম খুশি হইতাম সবাই খুশি হয় যাই হোক আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুখী করুন হাসির কথা না কথা সিরিয়াস মুরব্বি যারা আছেন অনেক সময় দেখা যায় যে ঠিক আছে আলাপ আলোচনা হয়ে থাকে দুই পক্ষের ইসলামী শরীয়ত পরিষ্কারভাবে আমাকে যে বিধিবিধান দিয়েছে সেটা হলো বিয়ের আগে কোনো প্রকার যোগাযোগ জায়েজ নাই আপনি বলেন যে আমি যোগাযোগ করব না এমনি অপেক্ষা করছি তাহলেও মনে মনে জেনার সুযোগ তৈরি হয় ওয়াই নট আগত সমস্যাটা কোথায় আগত হয়ে ছেলে ছেলে মতো মেয়ে মতো থাকো ওরা যদি হারাম রিলেশন করে বছরকে বছর ঝুলে থাকতে পারে তাহলে আগত হয়ে ঝুলে থাকতে সমস্যাটা কোথায় সম্পর্কটা হারাম হয়ে হালাল হয়ে গেল এইটা যদি অভিভাবকরা একটু তাদের সদয় দৃষ্টি দেন তাহলে সহজ আমি সবসময় একটা কথা বলি মুরব্বীদেরকে বিশেষ করে যে আপনারা যারা মুরব্বীরা 25 বছর বয়সে আপনাদের বাপ আপনাদেরকে বিয়ে করাইছে আপনার উচিত আপনার ছেলেকে 20 বছর বয়সে বিয়ে করার কারণ কি কারণ আপনার সময় ফেসবুক ইউটিউব মোবাইল ফোন স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন এগুলো ছিল না আপনার ছেলের সামনে এই সমস্ত চ্যালেঞ্জ সামনে আসে আপনি যদি উপযুক্ত সময়ে ছেলেকে বিয়ে না দেন মেয়েকে বিয়ে না দেন তাদেরকে যদি ঝুলায় রাখেন কি বলে পায়ের উপর দাঁড়াও ছেলে কি আরেকজনের পায়ের উপর দাঁড়া রয়েছে এই একটা ফালতু যুক্তি দিয়ে ছেলে মেয়েদেরকে যারা ঝুলিয়ে রাখেন 30 বছর 32 বছর পর্যন্ত বিয়ে দিচ্ছেন না আমি এক এলাকায় গেছি হলো নারায়ণগঞ্জে মাহফিলের সময় তো আমাকে এক লোক কাগজ লিখে দিছে বলছে এই এলাকার মুরব্বীদের একটা সমস্যা হলো তারা ছেলে মেয়েদেরকে 30-35 আগে বিয়ে দেন না তেমন এরকম এলাকাও আছে এই প্রবণতাটা এই টাইপের খুবই গর্হিত একটা কাজ মনে রাখবেন মুরব্বীরা ছেলে মেয়ে যত অপকর্ম করবে এই সবগুলোর দায় ছেলে মেয়ে তো ভোগ করবেই আপনাকেও বহন করতে হবে তারা যদি অন্যায় কাজ করে সময়টা খুবই চ্যালেঞ্জিং তাদের চরিত্র রক্ষা করা কঠিন আপনি যদি এই আমলে থাকতেন আপনি যদি আপনার ওই আমলে 25 বছর বয়সে বিয়ে করেছেন এই ফেতনা যদি আপনার আমলে থাকতো তো আপনি 15 বছর বয়স থেকে বিয়ের জন্য বলাবলি শুরু করতেন আমাদের এখন তরুণদের যে সমস্যাটা এটা মুরব্বীদের বোঝা উচিত আমি সবসময় বলি লেট ম্যারেজের যে একটা ট্র্যাডিশন একটা ফ্যাশন একটা স্টাইল শুরু হয়েছে এই স্টাইলটা যে কত ভয়াবহ সেটা আপনি সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন ডাক্তারদের কাছে বন্ধা রোগীদের যে সিরিয়াল আপনি কল্পনাও করতে পারবেন না কারণ সময় যখন চলে যায় তখন মানুষ আসলে চাইলেও অনেক কিছু আর পায় না সো সময় থাকতে সেটি হওয়া উচিত কোনো হারাম রিলেশন নয় এই যে ঝুলিয়ে রাখার ব্যাপারটা এটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো ভালো কিছু না একজন রাজনকে চয়েস করে বলুন আমরা কোনো যোগাযোগ রাখছি না ঝুলিয়ে রাখতেছি তো ঝুলিয়ে রাখার দরকারটা কি বিয়ের শাদী বিষয়টাকে ইজি করেন এই মেয়ে ছাড়া দুনিয়াতে আরো বহুত মেয়ে আছে এই ছেলে ছাড়া দুনিয়াতে আরো বহুত ছেলে আছে অনেকে আমাদের কাছে প্রশ্ন দেয় হুজুর নির্দিষ্ট ছেলেকে নির্দিষ্ট মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি আমরা বলি যে না এটা একটা ভুল দোয়া আমি কিভাবে নিশ্চিত হলাম যে আল্লাহ এই ছেলেটা পাইলে আমি সুখী হব এই মেয়েটা পাইলে আমি সুখী হব কিভাবে নিশ্চিত হলাম আমি যাকে সুখী হব মনে করছি দোয়া করছি হতে পারে তার পায়ে আমার দোলনের উপরে থাকা লাগবে হতে পারে না আমি মনে করছি যে একে পাইলে আমি রাবে অবশ্যই পেয়ে যাব হয়তো এর পাওয়ার পর আমি ডাইনি পেয়ে গেলাম হতে পারে না তো এই জন্য দোয়ার নিয়ম হলো আল্লাহকে বাইন্ডিংস দিয়ে আল্লাহ তাআলাকে প্রজেক্ট দিয়ে দিবেন আল্লাহ এই যে ফাইল দিলাম প্রজেক্ট এটা পাস করে দেন এটা দোয়ার সিস্টেম না দোয়ার সিস্টেম হলো এটা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারের জন্য
কোথাও এরকম বলেন নাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি আল্লাহ অনেক পয়সা করে দাও আল্লাহ কখনো বলেন না কি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া আল্লাহ আমার কাছে সুখ চাই সুস্থতা চাই সমৃদ্ধি চাই সমৃদ্ধি সুখ আপনি কত টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের বেশিরভাগ লোক হলো আল্লাহকে আমরা একটা প্রজেক্ট দিয়ে দিই বলে আল্লাহ লাখ 10 টাকা হইলো হবে আমি আর চাই না একটা বাইক কিনবো কিছু টুকটাক ব্যবসা করব বাস সুখ হবে না অসুখ হবে সেটা আল্লাহ আমি বুঝবো তুমি লাখ 10 দাও এটা আল্লাহর সাথে আমাদের এরকম এই টাইপের মানসিকতা ঠিক একই রকম যারা মনে করেন আল্লাহ অমুক ছেলে অমুক মেয়েকে আমার পছন্দ হচ্ছে তুমি যেভাবে হোক আমাকে দিয়ে দাও আপনি কিভাবে শিওর হলেন যে ওখানে সুখ শান্তি হবে এজন্য নিয়ম হলো দোয়া আল্লাহ আমাকে ভালো জীবন সঙ্গী মিলাও কোথায় আছে সেটা আমি জানি না তুমি ব্যবস্থা করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমার বুঝজ্ঞান হয়েছে দেখে নিয়ে আলহামদুলিল্লাহ এই দোয়া কখনো আমি ছাড়ি নাই আল্লাহ তাআলা আমার মনে হয় যে এই দোয়া আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ অতএব আপনারা সেই দোয়া বেশি বেশি করবেন ইনশাআল্লাহ অতএব ডানে বামে এই ধরনের এই তথাকথিত এঙ্গেজমেন্ট ঝুলিয়ে রাখা ঝুলিয়ে ঝুলে থাকা এটা আরেক নতুন ফিতনা বাইর হয়েছে দিনি ভাই দিনি বোন দোনোজন প্র্যাকটিসিং নামাজ পড়ে হিজাব করে পর্দা করে হালাল রিলেশন কি হালাল রিলেশন না কোনো যোগাযোগ নাই কিছু নাই শুধু মেসেজ আদান প্রদান শুধু চিঠি হ্যাঁ হাই হ্যালো এতটুকু তো এগুলো আস্তে আস্তে মানুষকে হারামের দিকে নিয়ে যায় কল্পনার জগতে মানুষকে গুনাহে লিপ্ত করে ফেলে মানুষ টেরও পায় না যদি এরকম হয় মনে মনে সিলেক্ট করে রাখছেন কোনো আলাপ নাই সারাপ নাই কোনো প্রকার যোগাযোগ নাই চেষ্টা করছেন সেটা হতে পারে কিন্তু সেটাও আসলে খারাপের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আপনার মনে ভিতরে বাজে কল্পনার স্কোপ যদি থাকে তাহলে সেই হচ্ছে রাস্তা বন্ধ করে দেখুন গোটা পৃথিবী বলে ধর্ষণ মুক্ত পৃথিবী চাই পৃথিবীর কোন সভ্যতা কি ধর্ষণকে এলাও করে না এলাও করে না কিন্তু ধর্ষণের সকল উপাদান গোটা পৃথিবী রেখে দেয় আছে না নাই বিজ্ঞাপনে বিলবোর্ড ধর্ষণের উপাদান না উপাদান না প্রত্যেকটা তরুণকে প্রত্যেকটা পুরুষকে মানে তাদেরকে বিপদগামী করবার জন্য বিভ্রান্ত করবার জন্য তাদের চরিত্রকে নষ্ট করবার জন্য হাজারটা আইটেম রেখে দিবি আবার বলবো চরিত্রকে তুমি হেফাজত করো সাংঘর্ষিক না আর ইসলাম কি বলে দর্শন কি ইসলাম না বলে দর্শন হওয়ার পথগুলোকে সবগুলোকে ইসলাম বন্ধ করে দেয় চোখের হেফাজত করো চোখ দিয়ে দেখলে মনে তুমি বাজে চিন্তা করবে তারপর তোমার খারাপ কাজ দেখে যেতে ইচ্ছা করবে সেই রাস্তাই তুমি আগে কি করো বন্ধ করে দাও অতএব বিবাহ সম্পর্ক বন্ধের জন্য হারাম রিলেশনকে আমাদের বন্ধ করে ফেলতে হবে